নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আমার হাজবেন্ডের সাথে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। হ্যাঁ, এখন বাজে সকাল 10টা, আর ও একটু পরে অফিস বেরিয়ে যাবে। এখনো বাইরে গেছে, মানে ঠাকুর প্রণাম করতে গেছে আর কি। ও এসে অফিস যাবে, আর অফিস যাওয়ার পথে ও ইএমআই এর টাকাটা দিয়ে যাবে। তো আমি ওর পার্স থেকে ইএমআই 3000 টাকা সরিয়ে রাখবো, আর তখন ও টাকাটা যখন পাবে না, সেই মুহূর্তে ও কিরকম রিয়াকশনটা করে সেটা তোমরা দেখতে থাকো। আর আমি এখন ফোনটা একটা জায়গায় রেখে তোমাদের সামনে এসেছি, আর এখন আমি ফোনটা আলমারির মাথায় তুলে দেবো যাতে ও ফোনটা দেখতে না পায়। তো বন্ধুরা, এই যে আমি ফোনটা এখানে রেখে দিলাম, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ। তো চলো, আমি এখন ওর পার্স থেকে টাকাটা বের করে নিই, দেখতে থাকো। এই দেখো, ওর ইএমআই 3000 টাকা। ঠিক আছে, আমি এটা লুকিয়ে রাখছি। হ্যাঁ, কোথায় লুকিয়ে রাখি? আমি টাকাটা এই দেখো বিছানার তলায় লুকিয়ে রেখেছি। হ্যাঁ, ও বুঝতে পারবে না, ওর আসার সময় হয়ে গেছে। তো চল, আমি বসে পড়ি। আমার ব্যাগ থাকে সব রেডি। তুমি তো রেডি করে রেখে দিয়েছো। আজকে ইএমআই এর টাকাটা জমা দিতে হবে, বুঝলে তো? আজকে ডেট আছে? কি ব্যাপার হলো, আমি এখানে 3000 টাকা রাখলাম যে ইএমআই এর? কি হলো গো, কি বলছো? কালকে রাত্রে বের করে রাখলাম ব্যাগে আলমারি থেকে যে 3000 টাকা আমি আজকে ইএমআই দিতে হবে বলে, কোথায় রেখেছো? আমি নিইনি তো তোমার টাকা। আমি তোমার টাকা কেন নেবো? আমি তো তোমার টাকায় হাত দিই না কখনো। আমি তোমার টাকা নিই, তুমি কি করেছো? তুমি খরচ করে দিয়েছো মনে হচ্ছে। দেখো, আমি খরচ করবো কি করে, উল্টো পাল্টা কথা বলছো? আমি কালকে রাত্রে শোবার আগে টাকাটা বের করে রেখেছি যে আজকে আমার ইএমআই এর ডেট আছে, আজকে ইএমআই দেবো। তো 3000 টাকা এখানে রেখেছিলাম, আমার পড়ে আছে এখানে। তোমার দেখো, তুমি পড়ে আছে 60 টাকা। তুমি বের করে রেখেছো যখন, তো টাকাটা যাবে কোথায় ওখান থেকে? তুমি কোথাও নিশ্চয়ই খরচ করেছো, না হলে তোমার হয়তো ভুল হয়েছে, তুমি বের করনি হয়তো। উল্টো পাল্টা কেন কথা বলছো? আমি কাল রাত্রে শোবার আগে টাকাটা বের করে রেখেছি, তো আজকে ইএমআই ডেট। ওফ, আরে বাবা, তুমি টাকাটা বের করে রাখলে টাকাটা তো তোমার পাশে থাকবে, তো টাকাটা কোথায় গেল? টাকাটা যাবে কোথায়? আমি তো সেটাই বলছি, টাকাটা যাবে কোথায়? আর না হয় তুমি বাইরে খরচ করে দিয়েছো, তোমার মনে নেই, সেটা হতে পারে। দেখো এবারে মনে করে তুমি কি করেছো, আদেও বের করেছিলে তো। দেখো, মাথা গরম করবে না, আমি এই সব নিয়ে আর কি করবে না, সিরিয়াসলি বলছি আমি। আরে বাবা, আমি কি করেছি? আমি কি করে জানবো তোমার টাকা? তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমার টাকা কি করে জানবো? তুমি আমাকে বলো, আমি তোমার পার্সে হাত দিই না, আমি তোমার টাকাটা নেবো, তুমি আমাকে বলো। তো পার্সে হাত দিই টাকাটা নেবো, তাহলে বাড়ি থেকে টাকাটা গেল? আরে বাবা, আমি তো এই ঢুকলাম, আমি তো এই ঢুকলাম, আমি তো কাজ করছিলাম, তুমি তো দেখলে, আমি তো কাজ করছিলাম। দেখো কি আর কি করবে না, দেখো মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো, তুমি বারবার বলছি, তুমি টাকাটা বার করে কোথায় রেখেছো? এ তো আশ্চর্য, তুমি পার্সে ধরো, আমি জানি না, পার্সে ধরো তোমার কাছে রাখো, দেখো টাকাটা বার করে কোথায় রেখেছো তুমি? আমি জানি না, আমি আমাকে অফিস যেতে হবে, তাহলে বার করে রাখা। আরে বাবা, আমি আমি তোমার তুমি উল্টো পাল্টা বকছো কেন? তুমি উল্টো পাল্টা বকছো কেন? আমি তোমার টাকা নিয়েছি? হ্যাঁ, তুমি টাকাটা বের করেছিলে আদেও? দেখো বারবার বলছি, এই সব নিয়ে আর কি করবে না, তোমাকে দেখো সত্যি কথা বলছি, দেখো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। 1 টাকা 8 টাকা নয়, 3000 টাকা, ঠিক আছে? টাকাটা কষ্ট করে ইনকাম করতে হয়, টাকাটা কোথায় দেবে বার করে? আমি টাকাটা নিইনি, আমি তো বারবার বলছি আমি টাকাটা নিইনি। তুমি নিজে কোথাও রেখেছো, নয় খরচ করে দিয়েছো, আর নচে তুমি বার করতে ভুলে গেছো, যেটা হোক একটা হয়েছে। এবার তুমি মনে করো, ধরো দেখো আমি বারবার বলছি তোমাকে, লাস্ট বারের মতো বলছি তোমাকে, যে টাকাটা
টাকাটা কোথায়? টাকাটা বার করো, কোথায় রেখেছো? কেমন বার করো? হে, আমি তোমার টাকা কোথায় রাখবো? তো আশ্চর্য। দেখো দেখো, তোমার টাকা করছি ইয়ার কি করবে না? তুমি টাকাটা কোথায় রেখেছো বার করো। তোমার টাকা আমি নিইনি। তুমি ভালো করে মনে করে দেখো, টাকাটা তুমি হয়তো কোথাও খরচ করে দিয়েছো, আর নচে তুমি বাবা সেই খরচ করে দিয়েছো, খরচ করে দিয়েছো। আমি বারবার বলছি কালকে রাত্রে টাকাটা বার করে আমি রেখেছি পার্সে, পার্সে রেখে আজকে দেবার দিয়ে ডেট। তুমি বার করো কোথায় রেখেছো? আমি জানি তুমি নিয়েছো। আচ্ছা আমি নিয়েছি? তুমি আমাকে বলছো আমি নিয়েছি? আমার এতটা স্মৃতিশক্তি লোপ পায় না যে আমি টাকাটা কোথা থেকে খরচ করব। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে বের করে রেখেছো, আমি কি করে নেবো? তুমি আমাকে বলো, আমি তো সকাল থেকে কাজ করছি, রান্না বাড়া সমস্ত কাজ করছি, তুমি অফিস যাবে আমার তো কাজ সারা হলো, আমি তো এই ঢুকলাম, তুমি ঢুকলে। দেখো ইয়ার কি করনি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, বারবার তোমাকে বলছি, দেখো তুমি টাকাটা বার করো কোথায় রেখেছো। তো আশ্চর্য কথাবার্তা, বলছি তো আমি টাকাটা নেই। দেখো মা প্লিজ, দেখো প্লিজ তুমি টাকাটা বার করো, আমি তোমার কাছে জোড়াত করছি, মাথাটা গরম করো নি, টাকাটা বার করো। কি হলো কাঁচো কেন? টাকাটা বার করো, তারপরে তুমি যা ইচ্ছা করবে টাকাটা বার করো। তুমি টাকাটার জন্য আমাকে মারলে, তা তোমাকে টাকাটা তো দিতে বলছি, তুমি কোথায় রেখেছো টাকাটা? আমি তোমার সাথে প্র্যাঙ্ক করব বলে টাকাটা লুকিয়ে রেখেছি, ওই দেখো ভিডিও হচ্ছে, তুমি মারবে আমি বুঝতে পারিনি। এই নাও তোমার টাকা। তো বন্ধুরা, আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম মতো একটা প্যাঙ্ক করবে বলে ইএমআই টাকা নিয়ে। তো আমি ওকে সত্যি একটা এখানে টিপটে চিটে গেছে, তো আমি ওকে সত্যি জড়ি মেরেছি, তো তার জন্য সরি। দেখি ভাবে আর কি করবে না। তো ঠিক আছে, আজকের মতো টাটা, আমার অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, তো আবার অন্য ভিডিওতে দেখা হবে। তুমি কিছু বল।